কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে নোয়াখালীর বসুরহাট পৌর এলাকা, তবে এখনো আওয়ামী লীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানে আতঙ্ক বিরাজ করছে জনমনে। এদিকে আবারও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা। গেল মঙ্গলবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা মারা যাওয়ার পর এখন পর্যন্ত 36 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ শুক্রবার রাতে পুলিশের অভিযানে আটক হয় 7 জন। ওই হত্যাকাণ্ডের পর 156 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। বসুরহাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন করা হয়েছে। র্যাব পুলিশের অন্তত 300 সদস্য টহল দিচ্ছেন সেখানে। এদিকে এক সংবাদ সম্মেলনেও কাদের মির্জা নিজেকে নির্দোষ দাবি করে আবারও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। সাত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমার প্রত্যেকটা কর্মীর বাড়িতে ডিবি এবং অন্যান্য বাহিনীর লোকজন দাওয়া করছে। তাদেরকে গ্রেপ্তার করার জন্য তাদের পরিবারের উপরও নানাভাবে নির্যাতন করছে। এই সকল ঘটনা জন্য আপনি বিচার বিভাগীয় তদন্ত ঢাকা থেকে ব্যবস্থা করেন।